আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছেন। তো আমি এখন আছি মক্কা আর তায়েফের মাঝ বরাবর একটা তেলের পাম্পে। তো এখানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে এখানকার একটা তেলের পাম্পে কি কি থাকে সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা আজকে করলাম। এইটা দেখতেছেন একটা হাইওয়ে, একটা রাস্তা, ফুল হাইওয়ে একটা রাস্তা। এই হাইওয়ে রাস্তার পাশে তেলের পাম্পে দেখেন এই জায়গায় এটিএম বুথ আছে, প্রায় 8-10টা ব্যাংকের এটিএম বুথ আছে, খাবারের দোকান আছে। আপনারা এই জায়গায় দেখতেছেন ম্যাকডোনাল্ডসের একটা দোকান আছে, তেল নিতেছে কি বড় বিশাল বড় পাম্প, এবং সব ধরনের খাবারের দোকান থাকবে, প্লাস মসজিদ থাকবে। যে দেখেন মসজিদ, অজুর জায়গা আছে, প্লাস টয়লেট। এই সবগুলার সমন্বয়ে এই দেশে একটা তেলের পাম্পের অনুমোদন দেওয়া হয়। জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। এদিক দিয়ে দেখেন সব ধরনের খাবারের দোকান আছে, প্লাস তেল নিতেছে কত বড় তেলের পাম্প, প্লাস ওই জায়গায় সব ধরনের একটা মিনি সুপার মার্কেটের মতো আছে। এই জায়গায় এটিএম বুথ আছে, হাইওয়ে রাস্তা, মানে এই জায়গায় যখন একজন কোনো গাড়ি থামবে তার সব কিছু ফুলফিল সে করতে পারবে, ফ্রেশ হয়ে বেরিয়ে পারবে। মসজিদ আছে, এই জায়গায় মসজিদ আছে, নামাজ পড়বে, অজু করবে, ফ্রেশ হবে, টয়লেটে যাবে। গাড়ি পার্কিংয়ের বিশাল লট দেখেন, এই জায়গায় অ্যাট এ টাইম অনেক গাড়ি রাখা যাবে। এরকম একটা বিশাল স্পেস নিয়ে একটা তেলের পাম্পের অনুমোদন দেওয়া হয়। এই জিনিসটা দেখানোর জন্যই আমি আসলে ভিডিওটা করলাম। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।